আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে পারফেক্টভাবে ইলিশ মাছের কোর্মা করে দেখাবো, তাই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমেই আমি 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে সামান্য পরিমাণ লবণ মেখে রেখেছিলাম। এখন এই মাছগুলো এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, ঘি দিচ্ছি 1 চা চামচ, তেজপাতা দিচ্ছি 2টা, 3টা দারুচিনি, 3টা এলাচ। এই গরম মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি, এতে করে মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3-4টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। পোস্ত বাদাম বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 7 মতো। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না আসে, তাই খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চা চামচ। আরো কিছুক্ষণ সময় মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। এবার দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ গরম পানিতে গুলিয়ে এরপর দিয়েছি। এরপর দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব কিছুক্ষণ সময়। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। মাছগুলো আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর আমি কোরমাতে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি যেভাবে ইলিশ মাছের কোরমাটা করেছি, এভাবে করলে ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রাণ দুটোই পারফেক্ট থাকে। আরও একবার মাছগুলো উল্টে দিচ্ছি। খুবই সাবধানে উল্টে দিতে হবে, যেন মাছগুলো ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ সিদ্ধ হওয়ার পর অনেকটা নরম হয়ে যায়, আর এই মাছের কোরমাটা করতে খুবই কম সময় লাগে। কোরমাটা প্রায় রান্না করা হয়ে গেছে। এবার আমি চুলোটা অফ করে দিচ্ছি। চুলো থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি করে নিলাম মজাদার ইলিশ মাছের কোরমা। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই কোরমাটা পোলাও ভাতের সাথে খেতে দারুণ লাগে। কিভাবে পারফেক্টভাবে পোলাও রান্না করতে হয়, এর একটা রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ইলিশ মাছের কোরমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
এমন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।